জোশীমঠের মতো অবস্থা হতে পারে রানীগঞ্জে, এমনটাই কিন্তু উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই কিন্তু উদ্বেগের সুর তার গলা দিয়ে শোনা গেছিল। রানীগঞ্জের যদি এমন বিপর্যয় ঘটে জোশীমঠের মতো, তাহলে কিন্তু 20 থেকে 30 হাজার মানুষের বিপদে পড়তে পারে, এমনটাই জানা যাচ্ছে। আরও বিস্তারিত জানব রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত। ছোটন, জোশীমঠের মতো অবস্থা হতে পারে রানীগঞ্জে, এমনটাই উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের সার্বিক চিত্রটা ঠিক কি? দেখো নিশা, একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে জোশীমঠের মতো ঘটনা কিন্তু রানীগঞ্জে ঘটতে পারে, এমনটাই তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এবং একেবারেই কিন্তু রানীগঞ্জের বিভিন্ন এলাকার মানুষ কিন্তু একেবারে আতঙ্কিত। এখানে ধস, আগুন এবং প্রায় দিনই কিন্তু ঘটনা ঘটে, এবং রানীগঞ্জের আশেপাশে এখনো দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় মাটি ফেটে ধোঁয়া বেরোচ্ছে বা আগুন দেখা যাচ্ছে, কিংবা একেবারে বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছে, এলাকায় রাস্তায় যে রাস্তায় ফাটল দেখা দিয়েছে। একেবারে কিন্তু জরাজীর্ণ অবস্থায় কিন্তু রানীগঞ্জের মানুষ আতঙ্কে বাস করছেন। যে কোনো দিন কিন্তু বড় ধরনের ঘটনা ঘটতে পারে, যেটা খবর যে ACL এর যে এখানে কয়লা খনি রয়েছে, সেখানে যে কয়লা খনন করার পর অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা বালি ভরাট করেনি, যার কারণে কিন্তু পুরো এলাকা কিন্তু ফাঁকা, এবং যার কারণে কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে করা হয়েছিল যাতে পুনর্বাসন দেওয়া হোক। সুপ্রিম কোর্টের নির্দেশে 2600 কোটি টাকা যে একটা প্যাকেজ, রানীগঞ্জ মাস্টার প্ল্যান যে প্যাকেজ করা হয়েছিল ACL এর তরফে, এবং তাকে 2600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু মাত্র 570 কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে। এবং এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন এলাকায় আবাসন তৈরি করা হয়েছে, কিন্তু পুরো টাকা দেওয়া হয়নি। গতকালও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে কেন্দ্রের তরফে এখনো সম্পূর্ণ পুনর্বাসনের টাকা আসেনি, যার কারণে আজকে যেটা জোশীমঠে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু রানীগঞ্জেও ঘটতে পারে। প্রায় 30,000 মানুষের বসবাস, সেক্ষেত্রে 30,000 মানুষের কিন্তু জীবন একেবারেই ইয়ের মধ্যে ঝুঁকি নিয়ে কিন্তু সেখানে বসবাস করছেন, অর্থাৎ কেন্দ্রের তরফে কিন্তু এখনো সেই টাকা দেওয়া হয়নি, আর বকেয়া টাকা বাকি রয়েছে, যার কারণে কিন্তু রাজ্যের তরফে যে পুনর্বাসন প্যাকেজ যে তৈরি, সেই পুনর্বাসন প্রকল্প তারা কাজ করতে পারছেন না, একেবারেই সমস্যায় পড়েছেন। যে যদি টাকা না দেয় আর সেক্ষেত্রে কি হবে সেটাই এখন ব্যাপার। তবে রানীগঞ্জের মানুষ কিন্তু একেবারে আতঙ্কিত, এবং গতকাল যে মুখ্যমন্ত্রী বলেছেন তারপরে কিন্তু তারা আতঙ্কিতে পড়েছেন, এবং তারা দাবি করছেন যাতে কেন্দ্র এবং রাজ্যের হস্তক্ষেপে যাতে তাদেরকে টাকা দেওয়া হয় এবং পুনর্বাসন দেওয়া হয়, এমনটাই দাবি করছেন। কারণ যে কোনো দিন একটা বড় বিপদ হতে পারে, এমনটাই তারা আশা করছেন। তবে এখন দেখার, যেহেতু আজকে ACL এর তরফে তাকে প্রতিনিধি দল তারা রানীগঞ্জে গিয়েছিলেন এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, তাদেরকেও কিন্তু এলাকার মানুষজন পুনর্বাসনের দাবি জানিয়েছেন। তবে এখন এই মুহূর্তে যেভাবে জোশীমঠের ঘটনা ঘটছে, সেক্ষেত্রে রানীগঞ্জের মানুষ কিন্তু এখন আতঙ্কিত হয়ে পড়েছেন। ছোটন, তুমি যেমনটা বলছিলে যে কেন্দ্র কোনো হস্তক্ষেপ করছে না, কোনো নজর দিচ্ছে না এদিকে, কিন্তু কেন কেন্দ্র নজর দিচ্ছে না, এটাও একটা বড় প্রশ্ন। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে 2600 কোটি টাকা যে রানীগঞ্জ মাস্টার প্ল্যান যে পুনর্বাসনের প্রকল্প অর্থাৎ বরাদ্দ করা হয়েছিল, আর সেই টাকা কিন্তু তারা দেয়নি, মাত্র 570 কোটি টাকা দিয়েছে, যার কারণে এই কাজ কিন্তু রাজ্যের আবাসন দপ্তর কিন্তু পুনর্বাসনের কাজ করছেন, কিন্তু এখনো পর্যন্ত পুরো টাকা না পাওয়াতে কিন্তু সেই কাজ তারা করতে পাচ্ছেন না, যার কারণে কিন্তু রানীগঞ্জে যে 30,000 মানুষকে কোথায় পুনর্বাসন দেবেন, যেহেতু রাজ্যের কাছে টাকা নেই, কেন্দ্র টাকা দিচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে যে পুনর্বাসন প্রকল্প, সেই পুনর্বাসন প্রকল্পের টাকা কিন্তু দিতে হবে, কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ ACL এর তরফে সেই টাকা দেওয়া হয়নি বা কেন্দ্র কোনো হস্তক্ষেপ করেননি, যার কারণে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকেই বলেছিলেন যে জোশীমঠের মতো ঘটনা রানীগঞ্জে ঘটতে পারে, আর সেই কারণে কিন্তু বারবার তারা দাবি করছেন মুখ্যমন্ত্রী যাতে টাকা দেওয়া হোক, পুনর্বাসনের যে বকেয়া টাকা সেই টাকা যদি পায়, আর সেক্ষেত্রে রানীগঞ্জের মানুষকে কিন্তু বাঁচানো হবে, যেহেতু 30,000 মানুষ এখানে বসবাস করছেন, যে কোনো দিন ধসে পুরো এলাকা কিন্তু মাটির তলায় চলে যেতে পারে এমনটা আশঙ্কা প্রকাশ করছেন, এবং এলাকার মানুষজন কিন্তু একেবারে মানে ধস এবং আগুন সেই নিত্য সঙ্গী করে কিন্তু তারা বসবাস করছেন, এমনটা কিন্তু তারা আতঙ্কিত পড়েছেন। তবে এখন দেখার কেন্দ্রের তরফে পরবর্তী পদক্ষেপ কি হয়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই পরিষ্কার উদ্বেগ প্রকাশ করেছেন যে জোশীমঠের মতো ঘটনা কিন্তু রানীগঞ্জে ঘটতে পারে, আর কেন্দ্রের তরফে যদি পুনর্বাসনের টাকা না দেয় সেক্ষেত্রে কিন্তু রাজ্যের তরফে কিছুই করা যাবে না, এমনটা কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। ছোটন, পাশাপাশি আরেকটা যেটা প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে পরিকল্পনাহীনভাবে কয়লা খনি খননের ফলে কিন্তু একটা ধসের মুখে পড়ছে এই রানীগঞ্জ,
তাহলে প্রশ্ন উঠছে যে কোল ইন্ডিয়া তাছাড়াও যেসব সংস্থা রয়েছে তারা কেন পরিকল্পনা গ্রহণ করছে না, ঠিকঠাক পরিকল্পনা তারা কেন গ্রহণ করছে না? দেখো, বিগত আমলে যে কয়লা খনিগুলো ছিল আর সেখানে কয়লা উত্তোলন করেছেন এবং কোল ইন্ডিয়ার স্কেল কর্তৃপক্ষ, কিন্তু সেখানে একেবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা কয়লা উত্তোলন করেননি। এবং তারপরে যে বালি ভরাট, যে ঠিক মতো বালি ভরাট করা হয়, হুম যখন হুম কোনো কয়লা খনিতে কয়লা উত্তোলন করা হয় ঠিক মতো বালি এবং জল দিয়ে সেখানে ভরাট একেবারে করা হয়, এবং যাতে 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 ধস না নামে। কিন্তু এখানে মানুষের অভিযোগ যে সেখানে ঠিক মতো বালি ভরাট করা হয়নি, যার কারণে কিন্তু ধস, এবং পাশাপাশি এখানে আগুন, আগুনের মতো কিন্তু মাটি ফেটে হুম আগুনও হুম কিন্তু বেরোতে দেখা যায় বা ধোঁয়া বেরোতে দেখায়। একেবারেই মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। এখন দেখার এই পুনর্বাসন প্রকল্প কি কোন দিকে যায়, তবে রানীগঞ্জের প্রায় 30,000 মানুষ কিন্তু একেবারেই আতঙ্কে কিন্তু বসবাস করছেন। একেবারেই ধন্যবাদ ছোটন আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে রানীগঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জসীমঠের মতো পরিস্থিতি হতে পারে রানীগঞ্জে, এমনটাই তাঁর মত। রানীগঞ্জ প্রসঙ্গে মমতাকে খোঁচা দিলীপ ঘোষের। রানীগঞ্জ বা আসানসোল এলাকায় অবৈধভাবে খনি খনন করা হচ্ছে, সেটা বন্ধ করুন, তৃণমূলে বিপদে ফেলছে সাধারণ মানুষকে, আর দোষ দিচ্ছে কেন্দ্রকে। জসীমঠ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে নিশানা করেছিলেন। মমতার নিশানা প্রসঙ্গে এমনই বললেন দিলীপ ঘোষ। রানীগঞ্জ বা আসানসোল এলাকায় যে অবৈধ খনি, সেটা তো বন্ধ করার আগে ওনার লোকেরাই কয়লা কাটছে ওখান থেকে, ওনার লোকেরাই পয়সা নিচ্ছে, মানুষকে বিপদে আপনারাই ফেলছেন আর কেন্দ্রকে দোষ দিচ্ছেন। পাহাড়ে যেটা হচ্ছে জসীমঠ, সেটা তো প্রাকৃতিক দুর্যোগ, এর আগেও উত্তরকাশিতে ভূমিকম্পতে ভেঙেছে আর তার ক্যারেক্টার আছে এটা হিমালয়ের, সেটা দেখছেন। কিন্তু এখানে তো মানুষের তৈরি করা বিপদ, অবৈধ খনি, সেদিন জল ঢুকেছে, 4টে লাশ পাওয়া গেছে খনির মধ্যে, তো সেটা তো আপনি বন্ধ করতে হবে। তাতে কেন্দ্র কী করবে? আপনার লোকেরা কয়লা চুরি করবে, খনির মধ্যে ঢুকে আর লোককে বিপদে ফেলবে, কোনো সিস্টেম মানবে না, তার জন্য তো মোদিজি দায়ী নয়। রানীগঞ্জ বা আসানসোল এলাকায় যে অবৈধ খনি, সেটা তো বন্ধ করার আগে ওনার লোকেরাই কয়লা কাটছে ওখান থেকে, ওনার লোকেরাই পয়সা নিচ্ছে।